জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক মারা গেছেন। শনিবার ভোর 5টার দিকে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ হাসপাতাল থেকে জানাজার উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। সকাল 11টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। গেল সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ইমদাদুল হককে।